হয়তো বা অনেকে জেনে থাকো যে আমি বর্তমানে একটা বিজনেস স্পেস খুলছি, যে আমরা এখানে কাস্টমারের প্রবলেম সলভ করে ফেলি। মিরপুরের দিকে মনে হয় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, চাইলে আরো সময় নিয়ে দেখেন, সমস্যা নেই। প্রবলেম থাকলে আপনি আমাকে প্রবলেম বের করে বলেন। আলু, পেঁয়াজ, চিনি এগুলো কিনলাম, বাইরে যাবো এই কারণেই। বাসায় চলে আসছি ফাইনালি কাজ শেষ করে। Hey guys, assalamu alaikum, my name is Munirul Islam Sakib, welcome to another new vlog video. দেখতে দেখতে আমরা আবার ব্লগে কামব্যাক করে ফেললাম। আজকে হচ্ছে লগে আমরা ডিউটিতে জয়েন করব। আমার কাছে কাজ আসিল সকাল থেকে দুইটা, বাট দুইটা কাজে হচ্ছে লগে দুপুরের পরে শিডিউল। একটা হচ্ছে লগে 2টা বাজে সার্ভিস চায়, আরেকটা হচ্ছে লগে আপনার 3টা বাজে সার্ভিস চায়। সো যার জন্য আমি এখনো পর্যন্ত বাসায়, এখন হচ্ছে লগে অলমোস্ট 1:30 মতো বেজে গেছে। সো আমরা এখন কাজে যাব। এখন কাজের উদ্দেশ্যে আমরা গোছগাছালি করব, আমাদের যা যা করা প্রয়োজন ডিউটিতে বের হওয়ার জন্য। আজকে হচ্ছে লগে আমরা ডিউটিতে জয়েন করব। 2টা কাজই হচ্ছে লগে সাবার ব্যাংক টাউনের ভেতরে পড়ছে। সো 2টা কাজই আজকে আমরা কমপ্লিট করব, যেভাবেই হোক না কেন। আর বাই দ্য ওয়ে গাইস, আরেকটা বিষয় বলে নিই, তোমরা সবাই হয়তো বা অনেকে জেনে থাকো যে আমি বর্তমানে একটা বিজনেস স্পেস খুলছি, যেটার নাম হচ্ছে লগে হোম অ্যাক্সেসরিজ। সো আমি এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি। বিভিন্ন প্রোডাক্ট বলতে রুমের যত ধরনের লাইটিং আইটেম আছে, সো আমরা হচ্ছে লগে সেই লাইটগুলো সেল করে থাকি হোম অ্যাক্সেসরিজ পেজের মাধ্যমে। অ্যান্ড তাছাড়া হচ্ছে লগে আমরা মার্কেট প্লেসেও সেল করে থাকি, ফেসবুক মার্কেট প্লেসেও আমরা সেল করে থাকি আমাদের যে লাইটিংগুলো। শুধু লাইট আমাদের কাছে এক ডিজাইনের না, আমাদের কাছে অনেক ডিজাইনের আছে। সো ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এইখানে হচ্ছে লগে আমি প্রত্যেকদিন ট্রাই করি ব্লগ ভিডিও বানানোর জন্য। প্রতিদিন একান্ত না হলেও একদিন পরপর হলেও একটু ভিডিও দেওয়ার জন্য সবথেকে বেশি তোমাদের মাঝে আমি ট্রাই করি সাকিব। সো যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা দ্রুত একটু সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড পারলে তুমি তোমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে আমার এই ভিডিওটা একটু পারলে শেয়ার করে দাও, এটা চাই। বিজনেস পেজ যেটা, সেই পেজের লিঙ্ক হচ্ছে লগে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো তোমরা চাইলে ওইখান থেকে গিয়ে চেক করে দেখে আসতে পারো। অ্যান্ড আমরা সিম্পল কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে লগে লঞ্চ করতেছি, আস্তে আস্তে করে লঞ্চ করতেছি। আর অলমোস্ট আমাদের অনেকগুলো প্রোডাক্ট আসতেছে, আর অলমোস্ট আসার পর্যায়ে আছে। সো আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। সো যাই হোক, আজকে চলো ভিডিওটা থাকবে হচ্ছে লগে আমরা ব্যাংক টাউনে যাবো। অ্যান্ড ব্যাংক টাউনে আমাদের কাছে 2টা কাজ আছে। সো 2টা কাজ করবো, অ্যান্ড 2টা কাজের মধ্যে দেখা যাক কী হয় না হয়, আল্লাহ ভরসা। সো চলো এখন আমরা হচ্ছে লগে রেগুলার মতো বাসার নিচে যেয়ে বাইকটা বের করবো, দেন আমরা হচ্ছে লগে কাজের উদ্দেশ্যে এখন চলে যাবো ব্যাংক টাউনে। সো চলো। সো গাইস, মজার একটা বিষয় হচ্ছে লগে আমি উপর থেকে নিচে আমার রুমে আসতে আসতে তার মধ্যে একজন কাস্টমার আমাকে ফোন দিছে। সো উনি হচ্ছে লগে ঢাকা মিরপুর 13 নম্বর বিআরটিতে আছে, ওনার আসতে অনেক একটা সময় লাগবে, যার জন্য উনি হচ্ছে লগে সার্ভিসটা কালকে যাচ্ছে। সো অলমোস্ট এখন হচ্ছে লগে আমাদের হাতে 1টা কাজ আছে। সো আমরা 1টা কাজের জন্য এখন বের হয়ে যাব। আর তোমরা সবাই জানো যে বিআরটির কাজে গেলে পুরো সারাটা দিন চলে যায়, ওইখানে বিআরটির কাজের খুবই একটা প্যারা একটা কাজ। সো আমরা বুঝি, যাই হোক এখন আছে আমাদের হাতে 1টা কাজ। সো আমরা এখন বাসার নিচে যাব, বাইকটা বের করব, দেন চলে যাব। সো চলো, 1টা কাজ আছে, ওই 1টা কাজ আগে কমপ্লিট করি, পরে দেখা যাক বাদ বাকি। যদি আরও কাজ ঢুকে দেন আমরা করবো, যদি না ঢুকে দেন ওইটা করেই দেন আমরা বাসায় চলে আসবো নর্মালি। সো চলো। সো এই হচ্ছে লগে আমাদের বাইক, এখান থেকে আমরা এখন এটা বের করব। আর এখানে গেটটাকে সবার আগে খুলতে হবে। তো আজকে সারাদিনের পর বাইক স্টার্ট দিছি, এখন একটু গরম করতেছি ইঞ্জিনটা। তো আমরা এদিক দিয়ে হচ্ছে গেট খুলে ফেলছি। তো গাইস, আমরা ফাইনালি ব্যাংক টাউনে 3 নম্বর রোডে চলে আসি, এখানে চলে আসছি। এখন কাস্টমার বাসা যাব, বাট কাস্টমারকে আগে ফোন দিতে হবে। তো আমরা ফোন দিব, দেন আমরা কাস্টমার বাসা গিয়ে তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলতেছি। আর 3 নম্বর রোডে চলে গিয়ে এদিকে চাচ্ছি লেবু কী করতেছে, আর এই 3 নম্বর রোড, আর আমি এখানে। সো চলো এখন আমরা কাস্টমারকে একটু ফোন দিই। ফাইনালি কাস্টমারের বাসার নিচে চলে আসছি, এখন আমরা আছি বাসার নিচে, এখন আমরা লিফট দিয়ে উপরে উঠবো। সো চলো। লিফট আছে 3-তে, বাট কাস্টমার বাসা হচ্ছে লোকে লিফটে 3। আর আমি এই যে গ্রাউন্ড ফ্লোর চলে আসছে,
lifted 3, edge 3, close. Kaka ke laga jani koilo. Apna ho jaben. Cholen. Assalamualaikum. Nanti catat akun dia. Itu rupure. Yo, bawa. Kato gula itu laga nuas ekhane. Ini pas thiknya dua nomor teh. Ita apna der? Eh, cilok ya customer er. Iya. Catat ita. 5 minutes later so amra ekhane customer problem solve kore feli ar by the way guys ekhane sob theke mona hoy je mirpur er dike mona pochondo porimane bishti hoyteche dekha jeteche but bishti porar age tomader kaka ekhane theke chole jabe bashay so cholo oi dekho ki bishti hoyteche re bap re bap so cholo cholo amra ekhon niche jabo so amader customer problem solve so amader customer problem solve hoye geche and then আমরা এখন একটু চ্যানেল চেক দিতে স্যারকে সো হ্যাঁ আপনি চাইলে একটু চেক করে দেখে নিতে পারেন আমাদের কাজ শেষ আপনি আপনার মতো করে চালান চালায় দেখেন কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে বলেন আমি সলভ করে দিচ্ছি হ্যাঁ এখন কি আপনার কোনো প্রবলেম আছে 5 মিনিটস লেটার আমাদের এখানে কাজ শেষ এখন আমরা চলে যাব বাসায় সো চলো 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 আমাদের কাজ শেষ আগে বাসায় যাইনি বৃষ্টি চলে আসতে পারে যে কোনো সময় আকাশের ওয়েদার খুবই খারাপ সো চলো এখন আমরা डायरेक्टली চলে যাব বাসায় তো गाइस তোমাদেরকে একটা মজার একটা বিষয় বলি এই যে ব্যাংকটার সামনে এই যে এত সুন্দর একটা ইউটার্ন দিছে না ব্রিজের নিচে দিয়ে আমার কাছে এই জায়গাটা জোস লাগে একদম রিল্যাক্স ইউটার্ন নিয়ে চলে যেতে পারি এ ছাগল এই যে ছাগলে আইছিল ডিসটারব করতে তো তোমাদের কাকা কার পারে নাই তো এখন আমরা চলে যাব डायरेक्टली বাসায় সো চলো ফাইনালি কাজ শেষ করে তো আমরা বাইক এখানে গ্যারেজ করে দিছি আর এখন আসলে কি গেটটা লাগাবো সো চলো গেটটাকে লাগানি পর আমাদের একটু বাইরে যেতে হবে বাইরে যাব এই কারণেই এই বাসার কিছু জিনিস লাগবে মুদির দোকানের সো আমরা এটা এখন কিনতে যাব সো চলো Five minutes later. Okay, finally bazar kore phele. Amra chole geche alu, piyaz, chini egulo kinlam. সো
গাইস আমরা ফাইনালি চলে আসি বাসায়। সো বাসায় চলে আসে এখন আমি তোমাদের সাথে ভিডিও মেক করতেছি। বাট গাইস ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই নি আমি, একটু দাঁড়াও। গাইস আজকে শুধু তোমরা শুধু ওয়েদারটা দেখো, চোজ একটা ওয়েদার, মানে বলার বাহিরে যে একটা ওয়েদার আমি দেখতেছি এখান থেকে। আর এই যে এখানে ও মা সূর্য নাই, সূর্য এতক্ষণ ছিল এখন নাই, ডুবে গেছে গা। সো যাই হোক, সূর্য মেঘের ভিতরে ডুবে গেছে। দেন যে একটা ওয়েদার না গাইস, মারাত্মক লেভেলের একটা ওয়েদার আমি ফিল পাইতেছি। অলমোস্ট এখন হচ্ছে লোকে ঢাকা সিটির মধ্যে বৃষ্টি হয়ে গেছে। সো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হয়তো তোমরা আগামীকালকে পাবা। আজকে যেই জায়গায় বৃষ্টি হয়েছে, মহাখালীতে বৃষ্টি হয়েছে, তোমার গুলশানে বৃষ্টি হয়েছে, বনশ্রীতে বৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে লোকে তোমার খিলগাঁওতে বৃষ্টি হয়েছে। সো এইসব এরিয়াতে বৃষ্টি হয়েছে। অ্যান্ড আমরা এটা জানতে পারছি হচ্ছে লোকে আমাদের গ্রুপের মাধ্যমে, আমরা যে কাজ করি সবাই। সো সেইখানে গ্রুপে সবাই অনেক আপডেট দেয়। সো আজকে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে, বাট আমার সাবার এরিয়াতে বৃষ্টি আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত আসে নাই। হয়তো বা রাতে আসবে, নয়তো ইফতারের পর হইলো বা আসবে। বাট ওয়েদারটা কিন্তু একটা জোস একটা ওয়েদার। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানা দাও। আর ওই যে দেখো সূর্য উঠতেছে এখন, বর্তমানে এখন সূর্য উঠতেছে। সো গাইস আজকের এই ওয়েদারটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানা দেবা। অ্যান্ড হচ্ছে হলো গিয়ে আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে। অ্যান্ড ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওতে লাইক দাও অ্যান্ড কমেন্ট করো। পারলে তোমার এই ভিডিওটা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করে দাও, এটা চাই। তো আজকের এই ভিডিও থাকবে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে। ততক্ষণ বন্ধু বসে তোমরা ভালো থাকবে আশা করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, কমেন্ট দিস ভিডিও, সাবস্ক্রাইব নাও, প্রেস দ্য বেল আইকন, ক্লিক নাও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে।